ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যে সমস্ত স্টুডেন্ট তোমরা সেমিস্টার টু এবং ফোর যে এক্সাম যে ফর্ম ফিল আপ করতে পারোনি, আজকে সেই বিষয়ে আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তোমাদের মধ্যে অনেকেই কিন্তু ফর্ম ফিল আপে ডেট ছিল তোমাদের 17 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। তোমরা বিশেষ কিছু কারণের জন্য কিছু কিছু স্টুডেন্ট তোমরা ফর্ম ফিল আপ করতে পারোনি। আজকে তোমাদের সেই ফর্ম ফিল আপ আমি আবারও কীভাবে করতে হবে সেই বিষয়েই আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। তাই প্রত্যেকে তোমরা তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তার কারণ আমি আমার চ্যানেলে সমস্ত রকম কলেজের আপডেট সবার আগে দিয়ে থাকি আমার চ্যানেলে, তাই প্রত্যেকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে অফিসিয়াল যে সাইট, সেই সাইটে কিন্তু আমি চলে এসেছি। আসার পর দেখতে পাচ্ছ এখানটায় অনেকগুলো অপশান তোমাদের শো করছে। এই অপশানগুলির মধ্যে থেকে আমি তোমাদের জুম করে দেখাবো। দেখো, 4th নম্বর অপশান আছে ফর্মস বলে একটি অপশান আছে। প্রত্যেকে তোমরা এই ফর্মসে ক্লিক করবে, আর কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তার ভিডিও আমি এই ভিডিওর আই বক্সে দিয়ে রাখবো, বা ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা এই ভিডিওর লাস্টে শো করবে। দেখো, এখানটায় ক্লিক করার সাথে সাথে একটি অপশান এসছে CBCS সেমস 2, 4, 6 এক্সাম ফর্ম। তোমরা যারা এই বছর 2022 সালে সেমিস্টার 2, 4 এবং 6 এক্সাম ফর্ম ফিল আপ করবে তারা এখানটায় প্রত্যেকে ক্লিক করবে। আজকে ভিডিওতে আমি সেমিস্টার 2 এবং 4 কীভাবে আবারও তোমরা ফর্ম ফিল আপ করবে তার ভিডিও আমি শো করাচ্ছি। দেখো, এখানটায় রেজিস্ট্রেশন নাম্বার প্রত্যেকে তোমরা দিয়ে দেবে। দেওয়ার পর তোমাদের যার যা রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার তোমরা প্রত্যেকে এখানটায় বসিয়ে দেবে। বসানোর পর তোমরা যে যে সেমিস্টারে পড়ো সেই সেমিস্টারে তোমরা প্রত্যেকে ক্লিক করবে। আজকে যেহেতু তোমাদের সেমিস্টার 2 এবং 4 ডেট আজকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, এরপরে কিন্তু তোমরা আর ফর্ম ফিল আপ করতে পারবে না। আর ফর্ম ফিল আপ না করতে পারলে তোমরা কিন্তু এক্সাম তোমরা দিতে পারবে না। তারপরে যে নেক্সট পেজ, দেখো আমি সেমিস্টার 4 আমি ক্লিক করলাম, এই রেজিস্ট্রেশনটা সেমিস্টার 4, তো আমি সেমিস্টার 4 ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমার নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। দেখো, আমার যে ফর্ম ফিল আপের যে ফি, সে ফিসটা কিন্তু দেখতে পাচ্ছ 550। আমি পেমেন্ট করে দেওয়ার পর যে আমার ফর্ম ফিল আপ সেটা কিন্তু হয়ে যাওয়ার পর আমার যে প্রিন্ট, যে রিসিপ্ট বা PDF কিন্তু আমি এখানটায় দেখতে পাচ্ছ প্রিন্ট এক্সামিনেশন ফর্ম, এটা আমি ফিল আপ করেছি। যে ফর্মটা তার যে প্রিন্ট সেটা আমি এখান থেকে PDF বার করে নেব। আর তোমাদের যদি কারোর প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তার ভিডিও এই ডিসপ্লেতে শো করছে, তোমরা প্রত্যেক হ্যান্ডে ক্লিক করো। আর তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দিও।